প্রথম বাংলাদেশে বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ মন্ত্রিসভায় বঙ্গবন্ধু উত্তরাধিকার টিউলিপ লেবার সরকারের নতুন সিটি মন্ত্রী তদারকি করবেন আর্থিক সেবা নতুন দিগন্ত করবে বিনিয়োগের বাংলাদেশ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী সুবিধা নিতে চীনা ব্যবসায়ীদের আহ্বান সস্তফাশের ঘটনায় আবেদ আলী সহ সাত আসামির দায় শিকার পাঁচ কর্মকর্তা বরখাস্ত চাকরিপ্রাপ্তীদের নিয়োগ বাতিলের দাবি কোটা সংস্কারের দাবিতে বুধবার সকাল থেকে সারাদেশে বাংলা ব্লকেট ঘোষণা ফয়সালা আদালতে হবে বললেন আইনমন্ত্রী এবং চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা কামরতার স্ত্রী সম্পদ প্রকের নির্দেশ মতিউরের তথ্য দিয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন একটি এস সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ডান ইসলাম এবারে বিস্তারিত যুক্তরাজ্যের নতুন নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক ব্রিটেনের নতুন স্মৃতিমন্ত্রী হিসেবে আর্থিক সেবা খাতকে তদারকি করতে হবে টিউলিপকে ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারে লেবার সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে একচল্লিশ বছর বয়সী নতুন নগরমন্ত্রী টিউলিপকে বিস্তারিত আহা চৌধুরী রিপোর্টে এজয় বাঙালির এজয় বাংলাদেশের টানা চার দফা হাউস অব কমেন্সের এমপি হওয়ার পর এবার বাংলাদেশের জন্য বড় গৌরব বয়ে আনলেন বঙ্গবন্ধুর উত্তরাধিকার টিউলিপ সিদ্দিক তাকে যুক্তরাজ্যের নতুন নগরমন্ত্রী হিসেবে বেছে নিল লেবার সরকার ব্লুমবার্গ নিউজ জানিয়েছে ব্রিটেনের নতুন সিটি মন্ত্রী হিসেবে আর্থিক সেবা সেবাখাতকে তদারকি করতে হবে টিউলিপকে এর আগে গেল সোমবার নতুন চ্যান্সেলর রিচেল ডুইপস অর্থনৈতিক প্রবৃতি অর্জনে জাতীয় পরিকল্পনা ঘোষণা করেন বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে নতুন এই পরিকল্পনায় ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারে লেবার সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে একচল্লিশ বছর বয়সী নতুন নগরমন্ত্রী টিউইপকে পাঁচ জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে তেইশ হাজার চারশো ভোট পেয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন টিউলিপ যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র আট হাজার চারশো বাষট্টি ভোট টিউলিপ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জ্যেষ্ঠ মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি শৈশব কেটেছে বাংলাদেশ ভারত ও সিঙ্গাপুরে পরে লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স পলিসি ও গভর্নমেন্ট স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন টিউলিপ মাত্র ষোলো বছর বয়সী লেবার পার্টির সদস্য হয়ে মূলধারার রাজনীতিতে হাতে করি বঙ্গবন্ধুর এই রাজনৈতিক উত্তরাধিকারের আজ চৌধুরী দেশ টিভি ঢাকা বিশ্বের সবচেয়ে উদার ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগের চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটি সফরের দ্বিতীয় দিন সকালে বেইজিং বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক সম্মেলনে এ আহ্বান জানান তিনি বলেন এখনই বাংলাদেশে বিনিয়োগের সময় দুই পক্ষ হাতে হাত মিলিয়ে একসঙ্গে দুর্দান্ত কিছু অর্জন করতে পারে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান চার দিনের চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক এক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের শুরুতেই চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের মূল খাতগুলো বিবেচনা করার জন্য উৎসাহিত করেন প্রধানমন্ত্রী এ সময় চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশের প্রধান প্রধান জানান সরকার প্রধান দি গভর্নমেন্ট হ্যাজলি অ্যাটমসফিয়ার এ সিকিউর অ্যান্ড প্রেডিটেবল এনভারমেন্ট ফর ইনভেস্টার আই ইন্টারেস্ট ইন এক্সপ্লোরিং দি অপরচুনিটি ফর বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ চীনা বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনায় বিষয়েও কথা বলেন শেখ হাসিনা আই এনকারেজ দ্য চাইনিজ বিজনেস কমিউনিটি টু কনসিডার কি সেক্টর ইন বাংলাদেশ উই ওয়েলকাম ইনভেস্টমেন্টস ইন আওয়ার ইনফ্রাস্ট্রাকচার এনার্জি

বিসিএস সহ পিএস এর বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করেছেন ড্রাইভার আবেদ আলী সহ সাত আসামি বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তি দেন তারা আটক অপর দশ আসামি অভিযোগ অস্বীকার করে জামিন চাইলে তার নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক তবে প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন পিএসসি চেয়ারম্যান সোহরাফ হোসেন এদিকে দুই উপপরিচালক সহ পাঁচ জনকে বরখাস্ত করেছে পিএসসি কায়েস রাতার রিপোর্ট জানাচ্ছেন মাহমুদ হাসান বেসরকারি টেলিভিশনের কল্যাণে গেল পাঁচ জুলাই ধরা পড়ে বিপিএসসির প্রশ্নফাঁস চক্র যারা বিসিএস সহ পিএসসি নিয়ন্ত্রিত ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িত ছিল বিগত এক যুগ ধরে চক্রের গোমর গোমরফাঁস হলে সহ প্রায় অর্ধশতাধিক লোকের নামে মামলা করে সিআইডি এর মাঝে গ্রেপ্তার করা হয় সাবেক ড্রাইভার আবেদ আলী সহ মোট সতেরো জনকে গ্রেপ্তারকৃত সতেরো জনের মধ্যে চক্রের মূল হতা আবেদ আলীর ছেলে সিয়াম সহ এই অপরাধের সাথে জড়িত নানা মর্মে জনের জামিন চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বাকি সাতজন আদালতে একশো চৌষট্টি ধারায় অপরাধের দায় নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন একশো চৌষট্টি ধারায় জবানবন্দি আইনসম্মত হয়নি পত্রিকায় যদি একটা পত্রপত্রিকার নিউজ একটা হয়েছে মিডিয়া একটা নিউজ হয়েছে একটা মামলা না করলে কেমনে হয় এই জন্যই একটা আমাদের নিরহ আসামি ধরে এনে এই মামলা দিয়েছে বলে আমরা মনে করি আসামিকে গ্রেপ্তার করার ২৪ ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে কিন্তু যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ তারিখে কাউকে সাত তারিখে কিন্তু আমাদের ফরওয়ার্ডিং আছে যে সাত তারিখে গ্রেফতার করা হয়েছে কিন্তু গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে আসামিকে কোটে प्रोड्यूस করা হয় নাই এটা আমার অধিকার লঙ্ঘন করা হয়েছে অন্য দিকে আসামিকে ছাড়িয়ে নিতে আসামি পক্ষ থেকে অনেক কথাই বলেছে দাবি করে রাষ্ট্রপক্ষের আইএনজিবি বলেন পিএসসির বিধান অনুযায়ী এই মামলা করা হয়েছে এবং আসামি নিজেরাই অপরাধের দায় স্বীকারও করেছে দীর্ঘ দিন যাবত বাংলাদেশ একটি মেদা শূন্য একটি কর্মকর্তা কর্মচারী 부হার দর্জন তারা সেই মেদা শূন্য যারা আছেন তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিভিন্ন কৌশলে সরকারি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছেন তারই ধারাবাহিকতায় আজকের এই মামলাটি হয় এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নাকচ করলেও অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির কথা জানালেন পিএসসি চেয়ারম্যান কোন অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পেয়েছে প্রশ্ন ফাঁসের এই ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একইসঙ্গে প্রশ্ন উঠেছে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা নিয়েও মাহমুদ হাসান দেশ টিভি ঢাকা পিসি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা দাবি উঠেছে ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগ বাতিল করে বিচার আওতায় আনার আর টিআইবি বলছে বিচার না হওয়ায় অনিয়ম দুর্নীতি সব জায়গায় ঝেঁকে বসেছে সরকারে উচিত অনিয়মের মাধ্যমে নিয়োগ প্রাপ্তদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা মাঝাউল ইসলামের বিশেষ রিপোর্ট লাখো বেকারের রাস্তার জায়গা পিএসসি সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর খুব জানাতে থাকে চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ মিছিল করেন পিএসসির সামনে দাবি জানান অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরি বাতিলের শিক্ষাবিদরা বলছেন প্রশ্ন ফাঁসে নামাশায় সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রতি আস্থা কমবে তরুণ চাকরি প্রত্যাশীদের তাই ফাঁস হওয়া প্রশ্নে যারা চাকরি করছেন তাদের খুঁজে বের করে চাকরিচ্যুত করার পাশাপাশি আইনের আওতায় আনার তাগিদও তাদের সরকারি চাকরিতেও প্রশ্নপত্র ফাঁস করে কেউ কেউ চাকরি পাচ্ছে এর থেকে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা হতে পারে না আমার মনে হয় আস্থাটা ধরে রাখা আস্থা ফিরিয়ে আনা এবং কোনো জায়গায় যদি এই ধরনের ল্যাপস হয়ে থাকে কোনো ঘাটতি হয়ে থাকে সেটা তদন্ত করে দুর্নীতির মাধ্যমে কেউ যদি আমলাতন্ত্রে প্রবেশ করে থাকে তাহলে তার দুর্নীতিটা তার জন্য স্বাভাবিক ব্যাপার মনে হবে আমাদের দেশে যে এখন সামাজিক ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা চলছে অর্থনৈতিক যেসব কেলেঙ্কারির বিষয়গুলি সামনে চলে আসছে আপনি অনুসন্ধান করতে গেলে দেখতে পাবেন এই ধরনের আমলাতন্ত্রে মানে মেধাহীন লোকজন যারা বিভিন্ন করাপশনের মাধ্যমে চাকরিতে গেছে তারাই হয়তো এইসব বিষয়গুলির সাথে জড়িত আর টিআইবির নির্বাহী পরিচালক বলছেন শুধু প্রশ্ন ফাঁসকারীদের বিচার করলেই হবে না খুঁজে বের করতে হবে প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীদেরও যারা ওই অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে বা ফাঁসকৃত প্রশ্নের উপর ভিত্তি করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিযুক্ত হয়েছেন তাদের মধ্যে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে যেন জবাব দিতে নিশ্চিত তাহলে অন্তত পক্ষে তার যারা আন্দোলন করছেন তাদের প্রত্যাশাটা কিছুটা হলে পূরণ হবে এদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলছেন প্রশ্ন ফাঁসকারী এবং সেই প্রশ্ন যারা কিনেছেন উভয়ই সমান দোষী তদন্তের মাধ্যমে তাদেরকেও আইনের আওতায় আনা হবে যারা জড়িত ডিরেক্ট তারা তো আসবে পাশাপাশি তাদেরকে অন্যান্য জায়গায় যারা এটিকে বিস্তৃত করেছে আমার ধারণা যে সে সব জায়গাগুলো তদন্তে চলে আসবে গত এক যুগে পিএসসির অধীনে যত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেসব পরীক্ষা বাতিল এবং নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিও তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা মাঝারুল ইসলাম দেশ টিভি ঢাকা সরকারি চাকরিতে কোটার সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে ঢাকা আরিচা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে ভোগান্তিতে পড়েন যাত্রীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হুঁশিয়ারিও দেন তারা প্রতিনিধিদের তথ্য ছবিতে রিপোর্ট কোটা সংস্কারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকাল সাড়ে দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে যায় তারা প্রায় চল্লিশ মিনিট সড়ক অবরোধ করে কোটা বিরোধী নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা এতে ঢাকা আরিচা মহাসড়কে যানজটে ভোগান্তিতে পরে মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাদের আন্দোলন অযৌক্তিক আমাদের এসব ছেড়ে দিয়ে পড়াশোনা করতে বসা উচিত আমি পড়াশোনা করে করবোটা কি আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো আমরা রাজপথে অবস্থান থাকব আমরা আমাদের দাবি আদায় না অব্দি আমরা আসলে লেখাপড়ায় মনোযোগ দিব না যারা অনগ্রস

বাতিল করা হোক এবং একটি সুন্দর সংস্কার করা হোক যেহেতু আমাদের ন্যায্য দাবি অবশ্যই সরকার মেনে নেবে আমরা এই আশা করছি এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা রাজপথ ছাড়বো না কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটায় কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় তারা কোটা সংস্কারে ঘোষণা না আসা পর্যন্ত রাজপথ না ছাড়ার কথাও জানায় আন্দোলনকারীরা আপু নিউজ ডেস্ক দেশ টিভি এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি দাবি আদায় আগামীকাল সকাল থেকে সারা দেশে একযোগে বাংলা ব্লকেট পালনের কথা জানান তারা এ সময় আন্দোলনকারীরা জানান তারা কোটা বাতিল চান না তাদের দাবি কোটার যৌক্তিক সংস্কার আমাদের যে এক দফা এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়ক পথ রেলপথ থাকবে এবং হচ্ছে আমাদের সারা দেশে যে প্রতিনিধি বৃন্দ রয়েছে আহ তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সকলে সমন্বয় করে আহ যার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমরা অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করবো এদিকে কোটা ইস্যুতে আদালতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে দুই শিক্ষার্থী আগামীকাল আপিল বিভাগে এই আবেদনের শুনানি হবে আর কোটা ইস্যুতে আদালতে যাওয়ার সাধুবাদ জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সচিবালয় এক সভা তিনি বলেন যেহেতু শিক্ষার্থীরা আদালতে গেছে তাই এখন আন্দোলন করা উচিত হবে না মন্ত্রীর আশাবাদ সব পক্ষের বক্তব্য শুনে আদালত ন্যায় বিচার করবে জয় যাদবের রিপোর্টে থাকছে বিস্তারিত কোটা বাতিল করে জারি করা প্রজ্ঞাপনকে বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বুধবার আপিল বিভাগে এই আবেদনের শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে আমরা আজকে একটা সিএমপি ফাইল করেছি হাইকোর্ট ডিভিশনের আদেশের বিরুদ্ধে আমরা থার্ড পার্টি হিসাবে পিটিশনার হয়েছি এখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি যে এই কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার এদিকে দুপুরে সচিবালয়ে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী ও বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রায় আড়াই ঘন্টার সভা শেষে আইনমন্ত্রী জানান কোটার ক্ষেত্রে সরকারের কোনো বিষয় নেই এটি এখন সর্বোচ্চ আদালতের বিষয় অবশ্যই আপনি বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন আমি এটাকে সাধুবাদ জানাই আদালতের ব্যাপার আদালতে কথা বলতে হবে রাস্তায় কথা বললে হবে না এবং আমি দেখছি যে আজকে তারা একটা পদক্ষেপ নিয়েছেন আদালতে যাওয়ার জন্য আমার বক্তব্য এখানেই শেষ বাকি আদালত দেখবে শিক্ষার্থীরা যখন আদালতে পক্ষভুক্ত হয়েছেন তখন রাজপথে আন্দোলন করা উচিত হবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী ঘটনা ঘটছে আদালতে যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না এবং এটা করলে যে এটা করলে যেটা হয় একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে এবং আমি আশা করব যে যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা আন্দোলন উইথড্র করবেন জয় যাদব দেশ টিভি ঢাকা প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ভেঙে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যার প্রভাব পড়েছে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও বিপাকে পড়েছেন সেবা নিতে আসা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও মাজাউল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আন্দোলনের নবম দিনেও স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম স্লোগান আর বিক্ষোভে নিজেদের দাবিদর যুক্তিগতা তুলে ধরেন কর্মকর্তা কর্মচারীরাও আন্দোলনের দীর্ঘ সময় পর সরকারের কোন মহল শিক্ষকদের সঙ্গে যোগাযোগ না করায় খুব জানান অনেকেই যারা বেতনভোগী নয় তাদেরকে এই কোন একটা স্কিমের আওতায় আনা হবে আমাদের কথা বলা হয়নি সেটা করলেন কেউ উনি বলেছিলেন শিক্ষকদের সুপার দেওয়া হবে সেটা করলেন না কেউ তারপরে উনি যেটা বলেন শিক্ষক সম্পর্কে সেটা হবে না যেটা করতে চান না সেটা হচ্ছে দুঃখজনক আজ খুব কষ্ট হয় ইউনিভার্সিটি সবগুলো বন্ধ হয়েছে কেউ আলোচনা করছে না শিক্ষকদের আন্দোলন নিয়ে সরকার উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য নিয়েও কথা বলেন তারা সেই কৃতি ছাত্র কৃতি নেতা আপনি অত্যন্ত মেধাবী একজন নেতা মানুষ নির্দ্বিধায় আপনি ভুলটি স্বীকার করে ওই বোঝাবুঝির জায়গায় ভুলের জায়গায় থেকে মিস্টেক থেকে সংশোধন করে অবিলম্বে ওই আমাদের যে পেনশন ব্যবস্থা সেটি ফিরিয়ে দিন প্রত্যাহার করুন বরং শিক্ষকদের ডেকে কথা বলুন যে শিক্ষকদের জন্য আর কি কি করা যায় সাধারণ শিক্ষার্থীরা জানান চলমান আন্দোলনে সবচেয়ে বেশি বিপাকে তারা ও নিজেদের ভবিষ্যৎ নিয়ে আমাদের সিনেট সিন্ডিকেটের সাথে ইসলাম দেশ টিভি কোটা আন্দোলনে ছাত্রলীগ বা আইন শৃঙ্খলা বাহিনী যাতে কোনো উস্কানি না দেয় সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় দেয়া বক্তব্যে একথা কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সরকার কোটা ও পেনশন নিয়ে আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছে তৌফিক মাহমুদ বুনার রিপোর্টে থাকছে বিস্তারিত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে দীর্ঘ মেয়াদে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পঁয়ষট্টি সদস্য একটি কমিটি একই সাথে আগামী দিন ব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবেন তারা এমন পরিস্থিতিতে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ভাতৃপ্তিম সংগঠনের শিশু নেতাদের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয় এই সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সবার শুরুতে কোটা আন্দোলনের কথা বলেন ওবায়দুল কাদের সব পক্ষের মতামত নিয়ে আপিল বিভাগ বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলে আশা করেন ওবায়দুল কাদের পেনশন আন্দোলন কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আনুষ্ঠানিক বৈঠক না হলেও তাদের সাথে যোগাযোগ আছে এটা খুব জটিল বেশি সমস্যা না সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে এটাই আমরা আশা এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব সবাই শোকের মাস আগস্ট নিয়ে নেতা কর্মীদের নির্দেশনা দেন ওবায়দুল কাদের এখন তারা কি বলল সেটা তো ব্যাপার আমাদের সুবিধা অসুবিধা থাকতে পারে আমরা তাদেরকে তাদের তাদের প্রতি কোনো প্রকার অসম্মান তো আমরা করছি না আমরা বলছি আমরা তাদের আন্দোলনটা সময় সমাধান হয়ে ঢাকা শাসনকাল যত দীর্ঘ হবে দেশ ততই রসাতলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর দেশ বিক্রির অভিযোগ করে তিনি বলেন সরকার পতনের মধ্য দিয়ে সবকিছু ফিরিয়ে আনা সম্ভব আরও জানাচ্ছেন রিপোর্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের মাওলানা মিলনায়তনে দোয়া মাহফিল আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দোয়া ও মোনাজাতের আগে বিএনপি নেতারা দাবি করেন আন্দোলনের মধ্য দিয়ে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এখন আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে আন্দোলনের মধ্য দিয়ে জনগণ থেকে আমরা তাকে বিচ্ছিন্ন করেছি তারপরও লজ্জা সরবহীন আজকের এই সরকার জোর করে পুলিশ র্যাব সেনাবাহিনী দিয়ে আজকে ক্ষমতায় দখল করে বসে আছে মুক্তির সঙ্গে দেশের এ দেশের সাধারণ মানুষের মুক্তির এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক নিহিত রয়েছে আজকে দেশের যে অবস্থা এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না তারা তাদের মতো করে চলছে আর বিএনপি মহাসচিব বলেন সরকারের ফ্যাসিবাদী মনোভাবের কারণেই সাত বছরেও বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করা যায়নি আমরা তাকে এখনো মুক্ত করতে পারিনি পারিনি কারণ তো প্রধান কারণ হচ্ছে যে এখন বাংলাদেশে যে শাসক আওয়ামী লীগ তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে জনগণের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই যে কারণে তারা একটা ভিন্ন রাস্তায় চলেছে সে রাস্তাটা আছে এই যেমন করে একটা প্রতিষ্ঠা করে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় বসে থাকবে তার দাবি আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততই দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়বে কি সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না আমাদের সার্বভৌমত্ব থাকবে না আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এমন একটা বিষয় নাই যে আজকে ধ্বংস হয়ে যায় আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে গিয়ে আপনার ভালো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন করে আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে এই দেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি সব কিছুতে মূলে একটা আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো ঢাকার দুই মহানগরের নতুন নেতৃত্ব আগামী দিনের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব ঢাকা মহানগর আরো শক্তিশালী হয়ে উঠবে সাইফুল রিপন দেশ টিভি ঢাকা দুদকের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের এগারো কোটি চৌত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত নাজিমের প্রতিবেদন জানাচ্ছেন ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানের বিরুদ্ধে চাকরিরত অবস্থায় ঘুষ গ্রহণ চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক পরে দুদক তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পেয়ে মামলা দেয় মঙ্গলবার এ মামলার শুনানি হয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ সময় দুদকের আইনজীবীর আবেদনে সিএমপির সাবেক কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের নামে থাকা এগারো কোটি চৌত্রিশ লাখ টাকার অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দেন বিচারক ডক্টর বেগম নেসা। সম্পদের হিসাবে জানা যায় পশ্চিম নাসিরাবাদ খুলশি ও পাহাড়তলিতে তাদের রয়েছে একাধিক ফ্ল্যাট এছাড়া ঢাকার সাভার সহ বিভিন্ন জায়গায় তাদের সম্পদের তথ্য পায় দুদক দেশের বাহিরেও পাওয়া গেছে আলিশান বাড়ি ছেলের গাড়ি থাকার তথ্য শুধু তাই নয় প্রতিবেশীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ সহ বিভিন্নভাবে ভয়ভীতিও দেখান কামরুল হাসান দখল করেছেন এলাকাবাসীর কবরস্থানের জায়গাও তার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী আমাকে চারটা মামলা দিছে তিন চারটা মামলা দিচ্ছে অন্যজনের হাতে তো এগুলো নিয়ে আমরা অনেক অনেক ইয়ে নিয়ে আসি তারপর আমরা আমরা কিছু বলবো না প্রতিবেশী এইভাবে এইগুলি দেখেন এভাবে দেখেন আর আমি এই একটা ছোটো দোকান করি অনেক অনেক নির্যাতন এখানে শুয়েছি আমার মায়ের কবর উপরে এটা দেওয়ালটা তোলা হয়েছে এই এই বর্তমানে আমার মায়ের কবর উপরে দেওয়ালটা তোলা হয়েছে আমার আমার ভাই আছে আমার বাতি আছে সবাই আমার ফ্যামিলিকে ধ্বংস করছে পুলিশের পোশাক কাজে লাগিয়ে যারা এসব দুর্নীতি করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনার কথা বলছে দুদক অতিরিক্ত পুলিশ কমিশনার কামরুল হাসান এবং তার পরিবারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ আছে এবং এই অবৈধ সম্পদের তথ্য পেয়ে এই অভিযোগটি পেয়ে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় অনুসন্ধানের জন্য সন্তুষ্ট হয় অভিযুক্ত ব্যক্তিকে তার পরিবারবর্গকে নোটিশ প্রদান করেন এবং নোটির প্রেক্ষিতে ওনারা যে তথ্য প্রদান করেন সেই তথ্যের সাথে বিভিন্ন দপ্তরে তথ্য মিলিয়ে দেখতে পান যে প্রায় এগারো কোটি টাকার উপরে অবৈধ সম্পদ অর্জন আছে নিউজ ডেস্ক দেশ টিভি ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের এনআইডি এবং পাসপোর্টের তথ্য চেয়ে নির্বাচন কমিশন এবং পাসপোর্ট অফিসে চিঠি দিয়েছে দুদক মঙ্গলবার দুদক সূত্রে জানা যায় প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে মতিউর রহমান তার দুই স্ত্রী ও পাঁচ সন্তানদের নাম উল্লেখ আলাদা চিঠি দেওয়া হয়েছে এর আগে গেল দুই জুলাই মতিউর ও তার দুই স্ত্রী ও দুই সন্তানদের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দিয়েছিল এর আগে ত্রিশ জুন মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন দপ্তরে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছিল দুদক সংযুক্ত আরব সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলছে এই মৃত্যুর ঘটনায় আমিরাতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ কাউন্সুলেট দুবাই আশিক ইসলামের রিপোর্ট জানাচ্ছেন আফরিন মৌ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত রোববার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাদের মরদেহ পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে এরই মধ্যে বাংলাদেশ মিশন তাদের পাসপোর্ট ও কোম্পানির নাম সংগ্রহ করেছে আমিরাতে অবস্থানরত নিহতদের স্বজনরা জানান মরদেহ দ্রুত দেশে পাঠাতে আবুধাবি পুলিশ ও বাংলাদেশ মিশনের মধ্যে আলোচনা চলছে প্রবাসী যারা মারা গেছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে আর কোনো শব্দ নেই যারা গাড়ি চালান তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে যখন চালাবেন একটু সচেতন ভাবে চালাবেন কারণ আপনাদের উপরে অনেক জীবন নির্ভর করে এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় স্থানীয় বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া গত কয়েক বছরের সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে এত বাংলাদেশির মৃত্যু হয়নি বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা যারা বাংলাদেশ থেকে এখানে আসেন তাদের পড়াশোনার পাশাপাশি কিছু ট্রেনিং এর ব্যবস্থা যদি বাংলাদেশ সরকার করেন আমি মনে করি সেটা যার যার পেশাগত ক্ষেত্রে সেফটি আমরা যদি এইভাবে অ্যাক্সিডেন্টের শিকার হতো তাহলে কিন্তু আমাদের পারিবারিক ভাবে আমরা বিশাল একটা ক্ষতিগ্রস্ত হই কারণ আমরা যারা এখানে রেভিনিউ দিতে তাদের রেভিনিউ কারণে বাংলাদেশের পরিবারগুলি তা নির্ভরশীল দুর্ঘটনার পর আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্তে কিছুটা সময় লেগেছে বলে জানিয়েছেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি সংযুক্ত আরব আমিরাতে বারো লাখ বাংলাদেশি রয়েছেন এর মধ্যে রয়েছেন কয়েক লাখ শ্রমিক বৈধ কাগজপত্র ছাড়াও মানে বসবাসরত ছিয়ানব্বই হাজার বাংলাদেশিকে বৈধতা দিতে সম্মত হয়েছে দেশটির সরকার মঙ্গলবার বিকেলে রাজধানী স্কার্টনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান ওয়াকিং কমিটির মাধ্যমে সাধারণ কর্মী ভিসায় ওমানের লোক পাঠানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন ইতিমধ্যে ওমানে বারো ক্যাটাগরিতে কর্মী ভিসা খোলা হয়েছে মেডিকেল ভিসায় ওমানে বাংলাদেশি নেওয়া হবে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানান ওমানের রাষ্ট্রদূত ক্যাটাগরিতে আমাদের